করেছিল। আল্লাহ কোরআনের ভিতরে সূরা কলমের ভিতরে নোট করলেন, আল্লাহ বললেন যারা নবীগো তোমাদের কাছে বাধা সৃষ্টি করে, যারা তোমাদের কাছে বাধা সৃষ্টি করে, নবী তোমার কালেমার দাওয়াত দিতে দেয় না, কোরআনের কথা ভালো করে মানুষের কাছে প্রকাশ করতে দেয় না, ভালো করে শোনো, ওরা সব যার সন্তান বাধা জালিকা ঘানি, যারা নবীর কথা বলতে বাধা দেয়, কোরআনের কথা বলতে বাধা দেয়, যারা কোরআন হাদিস মানুষের শুনাতে দেয় না, নবী বললেন আল্লাহ বললেন ওরা যার, তার মানে বৈধ বাপ যারা, ওরা দুনিয়ার মুখ দেখে না, ওই অবৈধ সন্তান তখনও ছিল, ও অবৈধ গুরু এখনো আছে না। কালবেলা ফজরের নামাজ পড়ে হুজুরের হাত কান ধরে কান্দে, হুজুর রহিমার মা, হুজুর কয় মারা গেলি তো সংবাদ পাইতাম, কিন্তু কোনো সংবাদ পাইলাম না, তাই হুজুর কুমিল্লার এক লোকের সঙ্গে যোগাযোগ করিয়া রাত 12টার সময় সব পোতলা টুকলি বেঁধিয়া চলিয়া গিয়াছে, এরকম ঘটনা সাধারণপুরি হয় না, হয় না, কিন্তু আমাদের ঘরে ওই শান্তি নাই, দুটো কারণে শান্তি নাই, একটা হলো ভারতের চ্যানেল আমার ঘরের ভিতরে আছে, স্টার জলসা জি বাংলা সহ বিভিন্ন চ্যানেল আমার ঘরের ভিতরে আছে, স্বামীর খেদমত করবে কখন আর সিরিয়াল দেখবে কখন, এই কারণে অশান্তি। দুই নম্বর অশান্তি হলো মোবাইল, দুই নম্বর অশান্তির কারণ হলো মোবাইল। মোবাইল একটা কিনে দিয়েছেন, আপনার সেটের দাম হলো 1600-1800 টাকা, আর বেগম সাহেবের সেটের দাম হলো 3200 টাকা। বেগম সাহেবের মন জয় করার জন্য ফোন কিনে দিয়েছেন, বেগম সাহেব কারোর সঙ্গে কথা বলে জানা যায় না, হঠাৎ করে একদিন শোনা গেল এক ছেলের মা আর এক মেয়ের মা সকিনা খাতুন ওই ওই কুমিল্লার এক লোকের সঙ্গে পালায়া চলিয়া গিয়েছে, কিন্তু সেই রহমতটা এখন উল্টো জায়গায় কাজে লাগাইয়া এই মোবাইল হয়ে গেছে আমাদের জন্য বিপদের কারণ। এই জন্য ছেলের হাতে মোবাইল দেন, মেয়ের হাতে মোবাইল দেন, স্ত্রীর হাতে মোবাইল দেন, কিন্তু নিজে গার্জেনের খোঁজ রেখেন যে ছেলে কার সঙ্গে কথা বলে, মেয়ে কার সঙ্গে কথা বলে, বউ রাতের অন্ধকারে আপনার সবাই রেখে বাইরে যাবার নাম করে বাথরুমের ভিতরে বসে বসে এক ঘন্টা কাছে গল্প করে আসলে এটাও বাড়িওয়ালা জানা দরকার। সব মিলে 16 জন মানুষ কালেমাওয়ালা হয়ে গেছে, কয়জন মাঝখানে কালেমার দাওয়াত দিয়েছে 5 বছর, কয় বছর 5 বছরে কয়জন কালেমাওয়ালা হয়েছে, 16 জন পুরুষ লোক আর কয়েকজন মায়ের মহিলা লোক, এই ছাড়া আর কালেমাওয়ালা হয় নাই। হঠাৎ করে নবীজি সংবাদ পাইলেন একজন লোক নবীকে হত্যা করার জন্য আসতেছে, তার নাম কি? ওমর ইবনে খাত্তাব। আল্লাহ নবীর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে মুসলমান বানায় দাও, ওমর ইবনে হাশেম, আবু জেহেলের নাম ছিল ওমর ইবনে হাশেম, আর আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে ওমর কালেমা পড়েছিলেন তার নাম ছিল ওমর ইবনে খাত্তাব। দুই ওমরের এক ওমর মুসলমান বানায় দাও, ওমর ইবনে খাত্তাব তরবারি নিয়ে আসলেন নবীকে হত্যা করার জন্য। কাহিনী ওইদিকে যাব না, তাহলে শেষ করতে পারবো না। ওমর ইবনে খাত্তাব নবীজির দরবারে আসলেন, নবী দূর থেকে বলেন ওমর রে আর কতদিন জাহিলিয়াতের পথে থাকবে, ওমর নবীর কাছে ফিরে এসো। ওমর তরবারি ফিরাই দিলেন, নবীর হাতে কালেমা পড়লেন, নবীর বুকের সঙ্গে বুক মেলালেন, হাজরে তোমার বুকটা ছাড়ে নবীর হাত কানা ধরে বলতেছি আর যে কালেমা আমি পড়েছি এই কালেমা সত্য না মিথ্যা? বলুন তো আমরা যে কালেমা পড়ি এই কালেমা সত্য না মিথ্যা? জোরে বলেন এই কালেমা সত্য না মিথ্যা? নবী বললেন ওমর বেশক এই কালেমা সত্য, তাই যদি হয় ইয়া রাসূলুল্লাহ ওই কালেমা আর দরজা বন্ধ করে রাতের অন্ধকারে ওই কালেমার দাওয়াত আর চলবে না, আজকের থেকে প্রকাশ্য ময়দানে কালেমার দাওয়াত চলবে। কথায় বলে শক্তর ভক্ত নরমের জন, নরম পাইলেই ঢুকে পড়ে, শক্ত পাইলেই মুক্তি নিয়ে বের করে নিয়ে আসে। যেই হুজুরদের নরম পাই ওই হুজুরদের মাথায় উঠে ধিন 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 করে নাচে, আর কয় হুজুর আমি যা বলবো আপনি তাই বলবেন, আর যদি একটু হুজুর শব্দ হয়
নেতারা তখন বামপন্থীরা তখন বলে এখন সুযোগ পাইলাম না, পরে সুযোগ দেখব। কিন্তু আল্লাহর কথা ভালো করে মনে রাখো, কোন সুযোগ নাই যদি আমার আল্লাহ এ সুযোগ করে না দেয়। হযরত ওমর কালেমা ওয়ালা হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কালেমা পড়েছি, এই কালেমা সঠিক না বেঠিক? নবীজি বলেন এই কালেমাই সঠিক। তাই যদি হয় তাহলে এই কালেমার ঘরে দরজা দিয়ে পড়বো না, ডাইরেক্ট এখন কালেমা পড়বো সবার সামনে। নবীও তো সেদিন ভয় পেয়ে বলতো, সোমার রে এখনো প্রকাশ্য কালেমা পড়ার মতন পরিবেশ হয়নি, কারণ আমার দলে এখন পুরুষ লোক কয়জন? ষোলো জন পুরুষ লোক কয়জন? আল্লাহ নবীর কথা শুনবার পরে ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই ষোলো জন লোক আমার সাথে দেন, আমি কাবার চত্বরে চলে গেলাম, আমি ওই ষোলো জন লোক নিয়ে দাওয়াত করব, ষোলো জন লোক নিয়ে দাওয়াতে কাজ করব। হযরত তোমার চলে গেলেন, কাবার হাতিমের উপরে দাঁড়ায় বললেন, আবু জেহেল বেরিয়ে এসো, ওদবা বেরিয়ে এসো, আবু লাহাব বেরিয়ে এসো, আবু সুফিয়ান বেরিয়ে এসো, ওলিদ ইবনে মুগিরা বেরিয়ে এসো। কেন? আমি একটা নতুন দাওয়াত নিয়ে এসেছি। কি দাওয়াত নিয়ে এসেছে? নতুন দাওয়াত নিয়ে এসেছে। সব কাবিরেরা বেরিয়ে আসলো, হবে তোমার বললেন শোনো, নতুন নতুন দাওয়াত চলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ইবনে হিশাম, আবু জেহেল বলছে তুই ধ্বংস হ, আবু সুফিয়ান বলছে তোর পরে খোদার গজব নাজিল হোক, আবু লাহাব বলছে বিয়াদব, তুই কি এই কথা শুনানোর জন্য এত লোক একজায়গায় করলি? ওলিদ ইবনে মুগিরা ছিল তার সন্তান, ও বলতেছে আবু জেহেল আমি কি হুজুরির ধর্ম? কোন হুজুর? ওমা হুজুরির ধর্ম? ওর ওয়াজ করা শেষ করবো আমি? আমাদের ডেকে নিতেই এই কথা বলতেছে তো সাবর বটে, লোক মাত্র ষোলো জন, সব আমরা মাত্র ষোলো জন, আর আমরা চারি মাসে আমাদের বিরুদ্ধে কথা বলে ধর্ম? আবু জাহেল বললো ধরিস না, ওই একলাই যথেষ্ট, ওমর একলাই যথেষ্ট, ওর কাছে টিকবি না। তাই কেন টেকবো না আমি একটু ধরি দেখি? কেন? ওমরের সঙ্গে বিয়াদবি করেছিল। আল্লাহ কোরআনের ভিতরে সূরা কলমের ভিতরে নোট করলেন, আল্লাহ বললেন যারা নবীগো তোমাদের কাজে বাধা সৃষ্টি করে, যারা তোমাদের কাজে বাধা সৃষ্টি করে, নবী তোমার কালেমার দাওয়াত দিতে দেয় না, কোরআনের কথা ভালো করে মানুষের কাছে প্রকাশ করতে দেয় না, ভালো করে শোনো, ওরা সব যার সন্তান বাদা জালিকা ধানি, যারা নবীর কথা বলতে বাধা দেয়, কোরআনের কথা বলতে বাধা দেয়, যারা কোরআন হাদিস মানুষের শোনাতে দেয় না, নবী বললেন আল্লাহ বললেন ওরা যার, তার মানে বৈধ বাপ যারা, ওরা দুনিয়ার মুখ দেখে না। ওই অবৈধ সন্তান তখনও ছিল, ও অবৈধ গুরু এখনো আছে না? আর বন্ধুগণ আবারও দাবি করি, যদি আমার এই মা কিন্তু একটা লোক উঠে যায় তাহলে বুঝতে হবে তারা কোরআনের দুশ্মন, তারাই উঠে যাচ্ছে। কারণ এখানে মাহফিল আজকে হচ্ছে, আগামীকাল কিন্তু এখানে মাহফিল হবে না, এই নেতারা উপস্থিত হবে না, আমি উপস্থিত হব না, এই হাজার হাজার জনগণ উপস্থিত হবে না, এই মাহফিল থেকে চলে যাওয়া বুঝতে পর কপাল পুড়েছে। তবে হ্যাঁ, দুটো কারণে চলে যাওয়া যেতে পারে, পেশাব আর পায়খানা। তবে পেশাব বন্ধ করে রাখার জন্য চেষ্টা করবেন, কিন্তু পায়খানা লাগলে সমস্যা, এই জন্য এখানে ঝেড়ে দেবেন না পায়খানাটা, পেশাব লাগলে নিচের দিকে ঝেড়ে দেবেন, ওদিক যাওয়া হয় পরে বাড়ি দিয়ে কাপড় চোর পাল্টে ফেলবে। বিশাল এক মাহফিল হচ্ছে, এক লোক মাহফিল থেকে উঠে দাঁড়াইছে, হুজুর জিজ্ঞাসা করে কে রে উঠলে কেন? কয় হুজুর এক নম্বর, আর এক লোক উঠছে বাবা উঠে কেন? হুজুর দুই নম্বর, খুঁটি হেলান দিয়ে এক লোক বসেছিল, সে খানিকক্ষণ পরে উঠেছে, হুজুর আরে তুমি উঠলে কেন? কয় হুজুর তিন নম্বর, আমি হুজুর জিজ্ঞেস করলো এক নম্বর মানে? কয় পেশা দুই নম্বর পাই কেন? বাবা তিন নম্বর তো বুঝলাম না। ও লোক তখন বলছে হুজুর বিড়ি বিড়ি বিড়ি, তিন নম্বর মানে বিড়ি টানা। কয় হুজুর অনেকক্ষণ আসছুনি আমার বিড়ি টানা লেগেছে, একটু বিড়ি টেনে আসি। এরকম কোরআনের মাহফিল এসে
বিড়ে খায় এরকম মুসলমান আমাদের সমাজে আছে না? নাই আছে। আর আমি তো যাওয়ার সময় দেখি রে ভাই, কোরআনের মাহফিলে দুই ঘন্টা বসেছিল, বিড়ে টানতে পারিনি, বাস তলায় বসে বিড়ে টানতেছে, মনে হয় তারা বার ধারে আগুন তৈরি গেছে, এইরকম তারা টানে মাগ দিচ্ছে যে বসে। এরকম বিড়ে খাওয়া লোক আমাদের সমাজে আমার ভাইরা আলী ইবনে মুগিরা ছিল আবাইদা ভাইরা আবাইদা সন্তান। সে বলে দিল আমি কি ওমরকে ধরবো? আবু জেহেল বললেন না না ধরিস না, ওমরকে যেতে দে। ওমর এবার কালেমার দাওয়াত দিলেন, কাফেরেরা সব চলে গেল। ওমর বললেন আমার দলে আসছিল কয়জন? আবু বকর, ওসমান, আলী বললেন আমরা আছি 16 জন। এবার ওমর বললেন ও আবু বকর আমার পিছনে দাঁড়াও। কেন? এখন কালেমার দাওয়াত দেওয়া হবে। কিসের দাওয়াত দেওয়া হবে? মুসলমান কয়জন? 16 জন। আর ওমর হলো 17 জন, আর নবী আছে ঘরের ভিতরে। এই 11 জন পুরুষ কালেমাওয়ালা হয়েছে, আর কোন পুরুষ লোক নেই। হযরত ওমর বললেন দাঁড়াও আমার পিছনে। কই দাঁড়াই কি করব? কই তকবীর হবে, এই তকবীর তোমরা 16 জন উত্তর দেবা। আমি বলবো নারাই তকবীর, তোমরা বলবো আল্লাহু আকবার। লোক কয়জন? 17 জন। ওমর হলে নেতা, পিছনে আছে 16 জন। হাইরে তোমরা পৃথিবীর ইতিহাসে মুসলমানদের ইতিহাসে সর্বপ্রথম তাকবীর দিলেন কাবার হাতমি দাঁড়ায়। নারাই তাকবীর লিল্লাহে তাকবীর। কাফেরেরা যায় তবু ফিরে ফিরে চায়, কাফেরেরা যায় তবু ফিরে ফিরে চায়, আর কয় এই যে তাকবীর শুরু হলো এই মুসলমানদের আর বন্ধ করা যাবে না। মুসলমানদের ইমানি শক্তি হলো তকবীর বলা, এই তকবীর অনেক মুসলমান সহ্য করতে পারে না। এই কোনার থেকে তকবীর দিল নারাই তকবীর নারাই তকবীর। এবার ওরা বলে আল্লাহু আকবার, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, দিনে ভাইদের কর্তব্য পালন করতে দেওয়ার সুযোগ চাই। এই কথা বলার পরে মঞ্চে কিছু লোক লোক বলে এরকম নেতা আমাদের সমাজে আছে না? নাই জোরে বলেন আছে না? নাই প্রতিদিন সকালবেলা উঠে মসজিদ থেকে তকবীর ধ্বনি ভেসে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাতে অন্ধকারে ঘুমাতে যাই, তকবীর ধ্বনি শুনে ঘুমাতে যাই। এই তকবীর যাদের ভালো লাগে না বুঝতে হবে, জন্মের সময় জন্ম হয়েছে ঠিকই কিন্তু বৈধ বাপ ঘরে থাকিনি। দলিলটা কোন জায়গায় আছে? কোরআনে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকুলুনা নাবিয়িনা বিগাইরিল হক ওয়া ইয়াকুলুনা আল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আমার আল্লাহ বলে দিলেন যারা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করে, নবীদের হত্যা করে, আর এই কোরআনের দাওয়াত নবীর দাওয়াত যারা মানুষের কাছে প্রচার করে, ওদেরকেও যারা বিনা অপরাধে বন্দী করে রাখে, হত্যা করে, আমার আল্লাহ বললেন ওরা সব অবৈধ রক্ত দ্বারা দুনিয়ার মুখ দেখেছে, ওরা বৈধ রক্ত দ্বারা দুনিয়ার মুখ দেখে না। মারো, তোমার হাতে শক্তি আছে কাদাও, কিন্তু তোমার এই লক্ষ্য তরবারি লক্ষ্য অস্ত্রের চাইতে একজন মুমিনের এক ফোঁটা পানির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আইনানে লান তামাসসুহুমুন নার আইনুন বাদাত ফি খশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাদাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। দুইটা চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। একটা চোখ হচ্ছে রাতের অন্ধকারে যে ব্যক্তি কাঁদে, আর একটা চোখ হচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি চোখের পানি চোখের কষ্ট দেয়। এই ব্যক্তি কখনো, এই ব্যক্তির দোয়া কখনো বৃথা যেতে হয় না। ফিরে আসবেন কাবেরেরা খুশি না বাজার? কাবেরেরা খুশি না বাজার? দারুণ বাজার। নবীর দলে এখন লোক বেশি, নবীর দলে এখন লোক বেশি, নবীর দলে এখন লোক বেশি। এখন নবীর উত্তর শরীরা মিছিল করতে করতে চলে গেছে, এখন আর আমাদের বাসার তাগিদ নাই, এবার আমাদের আইন তৈরি করে মোহাম্মদকে খতম করা লাগবে। এবার তৈরি করতে হবে কি আইন? এবার তৈরি করতে হবে কি আইন? যারা আইন তৈরি করবে তারা আইন প্রয়োগ করবে। তাহলে আইন যেখানে তৈরি করা হয় সেই জায়গাটার নাম হচ্ছে আইনের ঘর। ভারতের যেখানে আইন তৈরি করা হয় সেই জায়গাটার নাম হচ্ছে লোকসভা বিধানসভা। আমেরিকায় যেখানে আইন প্রণয়ন করা হয় এইটার নাম কি? হোয়াইট হাউস। আমেরিকার একটা নাম আছে, রাশিয়ার একটা নাম আছে, ভারতের একটা আইন তৈরি করার ঘর আছে,
বাংলাদেশে আইন তৈরি করার এবং সে আইন প্রয়োগ করার একটা ঘর আছে, তার নাম কি? জাতীয় সংসদ ভবন। এই জাতীয় সংসদ ভবন থেকে আইন তৈরি হয়, এখান থেকে আইন প্রয়োগের ব্যবস্থা হয়। আবু তাহের গুরুরা তখন সরকারের, তারা তখন বিশ্বের নেতা, ওদের আইন তৈরি করার একটা ঘর ছিল, সেই ঘরটায় আরবিতে বলা হয় দারুন নাদন। কি নাম? দারুন নাদওয়া। দার মানে ঘর, আর নাদওয়া মানে শান্তি, শান্তির ঘর। আবু জেহেল দা মুহাম্মদকে মারার জন্য আইন তৈরি করবে যে ঘরে বুঝে, সেই ঘরটার নাম কি? শান্তির ঘর। তাহলে অশান্তির ঘর কোনটা?